আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী পদের পরীক্ষা স্থগিত হয়েছিল। সেই পদের পুনরায় তারিখ কর্তৃপক্ষ ঘোষণা করেছে শারীরিক পরিমাপ যোগ্যতার যে পরীক্ষা। তো নতুন যে নোটিশটি জারি করেছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই নোটিশটিতে কবে নাগাদ পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে এখন আমরা বিস্তারিত দেখব। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 8 নভেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখে। এখানে উল্লেখ রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী গ্রেড 17 পদের পরীক্ষার্থীদের 8 নভেম্বর 2023 এবং 9 নভেম্বর খ্রিস্টাব্দের তারিখে স্থগিতকৃত শারীরিক পরিমাপ পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী বিজি প্রেস মাঠ তেজগাঁও ঢাকায় অনুষ্ঠিত হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিজি প্রেস মাঠ তেজগাঁও ঢাকা, পরীক্ষার তারিখ হচ্ছে 17 নভেম্বর 2023 শুক্রবার, যেখানে সকাল 8 ঘটিকাতে পরীক্ষা শুরু হবে এবং রোল নম্বর পিছন দিক থেকে তার শেষের দিক থেকে 15,711 হতে 18,410 পর্যন্ত মোট 27,700 জন সকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দুপুরে 1টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে 18,411 হতে 21,110 পর্যন্ত 2,700 জন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং 18 তারিখে সকাল 8টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে রোল নম্বর 21,111 হতে 23,810 পর্যন্ত 2,700 জনের পরীক্ষা, এবং দুপুর 1টা থেকে 23,811 হতে 26,510 পর্যন্ত 2,700 জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ নিচের দিকে আরও বেশ কিছু নির্দেশনা দিয়েছে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে রোল নম্বর, পদের নাম ও ছবি সংবলিত প্রবেশপত্র এই লিঙ্ক হতে ডাউনলোড করতে হবে প্রিন্ট কপি যদি সম্ভব হয়। প্রার্থী এই প্রবেশপত্রটি শারীরিক পরিমাপ পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং শারীরিক পরিমাপ পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। উল্লেখ্য, ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করার বিষয় এবং পরীক্ষার তারিখ ও সময় সম্পর্কে প্রার্থীদেরকে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক SMS-এর মাধ্যমে অবহিত করা হবে। এবং 3 নম্বর রয়েছে শারীরিক পরিমাপ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং লিখিত ও মৌখিক পরীক্ষার তালিকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট প্রকাশ করা হবে। অধিকন্তু সকল পরীক্ষার ফলাফল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোটিশ বোর্ডে পাওয়া যাবে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক SMS-এর মাধ্যমে সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে অবহিত করা হবে। তো এই ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিপাহী পদের শারীরিক পরিমাপ পরীক্ষার সর্বশেষ আপডেট।